হ্যালো, সবাই কেমন আছো? যা সিচুয়েশন চলছে চারপাশে করোনার কাণ্ড, এতে করে সবার ভালোভাবে মানে সুস্থ থাকাটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। আর এই সিচুয়েশনে আমাদের বাড়ির বাচ্চাগুলো সবথেকে বেশি সাফার করছে। এবার ব্যাপারটা কী হয়েছে, আমরা যেরকম আমাদের অবসর সময়গুলোতে ইউটিউব দেখে কি নিজেদের মধ্যে কিছু করে সময় কাটাতেই পারি, কিন্তু বাচ্চাগুলো ঘরে থাকার পরে 24 ঘন্টা ওরা ভীষণ ক্র্যাম্পি হয়ে পড়ছে। তো এইসব সিচুয়েশন থেকে ওদেরকে একটুখানি আনন্দে রাখার জন্য ওদেরকে আমি বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করাই। তো খুবই ছোটো ছোটো অ্যাক্টিভিটি, ওদের বয়স উপযোগী। এইবারে কঠিন কিছু না, ঘরের সমস্ত জিনিসপত্র থাকে সেগুলো নিয়ে ওরা দুজনে বসে বসে করে। এটা তো ওদের ক্রিয়েটিভিটিও কিছুটা বাড়ে আর সময়টাও ভালো কাটে, মুডটাও ভালো থাকে। তো সেরকমই একটা অ্যাক্টিভিটি কিছুদিন আগে ওরা করেছিল, এই কার্ডটা বাড়িয়েছিল থ্যাংকস গিভিং ডে উপলক্ষে। তো সামনে আসছে ফাদার্স ডে, তো বাবার জন্য বলেছি ওদেরকে একটা করে কার্ড বানাতে। তো আজকে সেইটাই তোমাদের সাথে ওরা শেয়ার করবে যে ওরা কীভাবে কার্ডটা বানাচ্ছে। খুবই ইজি ব্যাপার, সবাই জানো। এবার যারা আইডিয়াটা পাওনি এখন পর্যন্ত বা যারা বাচ্চাদেরকে কিছু করে বিজি রাখতে চাও, তাদের জন্য এটা শেয়ার করা। তো চলো দেখি ওরা কী করে কার্ডটা। ব্যাস এই কয়েকটা জিনিস দিয়ে খুব সুন্দর ছোট্ট একটা কার্ড, ওদের পক্ষে যেটা করা সম্ভব সেরকমটা আমরা বানিয়ে নেব। এইখানে এইখানে যেরকম রয়েছে রেড কালারের পেপার, এইটা থেকে বিভিন্ন বিভিন্ন কালারের পেপার রয়েছে আমার কাছে, ওদের স্কুলের জন্য লাগে সেজন্য এটা কেনা। তো এখানে আমরা শুধুমাত্র রেড কালার পেপার দিয়ে হার্ট শেপ কেটে কার্ডের উপর বসিয়ে দেবো। আর এই সমস্ত পেপার এগুলো না থাকলে ঘরে যে কালারের পেপার থাকবে বা নর্মাল সাদা পেপারকেই কালার করে কেটেও তোমরা ডিজাইনটা করে নিতে পারো। এই ড্রয়িং খাতা এখান থেকে পেজ নিয়ে সেটাকে এ4 সাইজের পেজটাকে ভাঁজ করে কার্ডের শেপ দেওয়া যাবে। নর্মাল আঠা তো সবার ঘরে থাকেই, তো এই একটা জিনিস দিয়ে আমরা সুন্দর করে কার্ডটা চলো বানাই। তো ড্রয়িং খাতা বা ড্রয়িং খাতা তো সবারই থাকে ঘরে, বাচ্চারা সবাই ড্রয়িং করে, কোনো এ4 সাইজ পেজ হলে হবে বা ইজিলি ড্রয়িং খাতা থেকে একটা পেজ ছিঁড়ে এইটাকে কার্ডের শেপে মাঝখানে প্রথমে বাচ্চারা ফোল্ড করবে। ফোল্ড করো, চেপে ফোল্ড করো। এইবারে চারপাশে একটা বর্ডার দিয়ে ওরা যার উদ্দেশ্যে কার্ডটা বানাচ্ছে, এখন তো এই বয়সে বাচ্চারা সবাই লিখতে পারে, অল্প ব্যক্তিরা লিখতেই পারে, তো যার উদ্দেশ্যে কার্ডটা বানাচ্ছে বা যে জন্য বানাচ্ছে সেই হেডিংটা এখানে টাইটেলটা এখানে দেবে। তো চলো দেখে দিই কড়াই পুরো কথা। এই এ4 সাইজ পেজটাকে আমি এভাবে ভাঁজ করিয়েছি ওদেরকে দিয়ে। এইবার আমরা কী করবো, যেহেতু অনেক ছোটো তো ওরা তো সেভাবে কোনো মানে সাইজটা বোঝে না, তো ওদের সুবিধার জন্যই আমি এখানে এইখানে তিনটে লাইন টেনে দেবো যেগুলোর মধ্যে ওরা হ্যাপি ফাদার্স ডে কথাটা লিখবে। তোমরা চাইলে বর্ডার দিতে পারো, নিজেদের ইচ্ছা মতো ডিজাইন করতে পারো, ঠিক আছে? তো এখানে এর মধ্যে যদি সুবিধা হয় সেজন্য এখানে তিনটে লাইন এঁকে দেবো পেন্সিল দিয়ে। তার উপর ওদেরকে বলবো যে তোমরা এখানে হ্যাপি ফাদার্স ডে লিখো, ঠিক আছে? লেটারগুলো বলে দিলে ওরা পরপর সুন্দর সাজিয়ে লিখতেই পারবে। এই যে দেখো ডাকটা আমি টেনে দিয়েছি। এবার এখানে এখানে পরপর তিনটে লাইনে ওদেরকে বলবে বা স্পেলিংগুলো বলে দিলে ওরা এবারে বাচ্চারা সবাই লিখতেই পারে, তো ওরা সুন্দর করে লিখে নেবে। সবাই লিখতে শিখে গেছে, তাদেরকে একটুখানি ডিরেকশন দিলে ওরা নিশ্চয়ই পারবে। আর আমি কতগুলো কাজ করেছি, ওরা কাঁচি ধরতে এখনও পারে না, কাঁচি ধরতে দেওয়া হয় না। তো এই সমস্ত পেপারগুলো ওদের স্কুলে বিভিন্ন সময় লাগে, তো ঘরে থাকে। তো এই সমস্ত বিভিন্ন কালারিং পেপারগুলো দিয়ে আমি কতগুলো ওই হার্ট শেপের ডিজাইন কেটে রেখেছি, ঠিক আছে? এইবারে সেইগুলো এখন ওদেরকে আমি ডিরেকশন করি না, আমি ডিরেকশন দেব, ওরা এগুলোকে এই ফেভিস্টিকের সাহায্যে কার্ডটার মধ্যে সুন্দর করে ডিজাইন করবো। কিছুটা গেল আমার ডিরেকশানে, কিন্তু ওরা নিজের নিজে করতে করতে এখন ওরা অনেকটাই ধাতস্থ, মানে ওরা সবসময় করে স্কুলের বিভিন্ন কাজ থাকে, তো করতে করতে এখন অনেকটা আঠা লাগানো, ঠিক আছে, আঠা লাগানো এইসবগুলো করতে করতে অনেকটাই শিখে গেছে। তো চলো কার্ডটাকে একটুখানি সাজাই ওদেরকে দিয়ে, আঠা লাগাও, ঠিক আছে? স্টিক এখানে আঠা লাগাও, ঠিক আছে? আঠা লাগিয়ে এগুলোকে চিটাতে হবে, ঠিক আছে? এভাবে লাগাবে এখানটাতে,
দেখো ওরা কিভাবে কাটার মধ্যে তোমরা ঘরে যেভাবে বিভিন্ন শেপ করে সেইটাকে কেটে কাটের মধ্যে লাগিয়ে দিয়ে যেমন পাওয়ার ডেকোরেশন করতে সেরকম লাগিয়ে দেবেন। অ্যাকচুয়ালি ডেকোরেশন ব্যাপারটা তো আসে না, তো যেটুকু ওদের থেকে করানো যায় সেটা করছি। এইবারে ঘরে বিভিন্ন স্টিকার থাকে, টিপ থাকে, তো সেগুলো দিয়ে কাটটাকে এবার সুন্দর করে সাজিয়ে নেওয়া যাক। কিংবা কাগজ কেটে এই যে এসবেরই যে পেপারগুলো বিভিন্ন ছোটো ছোটো করে কুচি কুচি করে কাট করে সেটাকেও আঠা দিয়ে চিপকে দিলে দেখতে সুন্দর লাগবে, বা কালার পেন্সিল দিয়ে তো দেখে দিয়ে সেটা করাই। চলো করো এবার এই কাগজের কুচিগুলোকে এখানে ছিটাও। দেখো আমাদের কাটটা রেডি হয়ে গেছে, একদম ইজি প্রসেসে ওদেরকে দিয়ে পুরো কাটটা করানো। কিন্তু তো ভীষণ কালারফুল দেখতে একটা কার্ড হয়েছে, তো সবাইকে আমি রিকোয়েস্ট করব কি যারা ভিডিওটা দেখবে তোমার বাড়ির ছোট্ট বাচ্চাগুলোকে দিয়ে ফাদার্সডেতে, এই সামনে ফাদার্সডে আসছে, তো বাবার জন্য একটা কার্ড বানানোই যায়। বাচ্চাও খুশি হয়ে যাবে, বাচ্চার বাবাও খুশি হয়ে যাবে, সেই সাথে বাচ্চার কিছুটা ভালো সময়ও কাটবে। আর এই যে এইগুলো, এগুলোকে জাস্ট কিছুই না, এগুলোকে আমি পেজগুলোকে কিছু কিছু করে কেটে ওদেরকে দিয়ে জাস্ট আঠা দিয়ে পেস্ট করিয়ে দিয়েছি। তোমাদের যাতে এই পেজগুলো থাকবে না, নর্মাল পেপারকেই কালার করে করাতে পারো বা টিপ ইউজ করেও করতে পারো, বিন্দি বা যে কোনো কিছু থাকলে, স্টোন স্টিকার থাকলে তো আরও ভালো হয়। আমার কাছে স্টোন স্টিকার সেভাবে ছিল, জাস্ট এইগুলোই দু একটা ছিল, আরও সুন্দর করে তাহলে কাটাকে ডেকোরেট করা যায়। তো সবাই জানিও কেমন লাগলো।